সুপ্রিয় সহকর্মীবৃন্দ, নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। উপবৃত্তি পোর্টাল চালু হয়েছে, তো এই উপবৃত্তি পোর্টালে নতুন একটা বিষয় চলে আসছে, বেনিফিশিয়ারি শিক্ষার্থী এবং শিক্ষার্থী শ্রেণী হালনাগাদ এবং ক্লাস্টারে জমাদান, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো। চলুন আমরা ভিডিওটি শুরু করি। তবে তার আগে বলে নিই, আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমরা প্রথমেই উপবৃত্তি পোর্টালে প্রবেশ করব। প্রবেশ করার পর দেখেন এখানে ড্যাশবোর্ড, প্রাথমিক নির্বাচন, বেনিফিশিয়ারি, শিক্ষার্থী চাহিদা রিপোর্ট, অনেক কিছুই কিন্তু আগের মতো দেখা যাচ্ছে। শুধু নতুন যে একটা বিষয় আছে বেনিফিশিয়ারি শিক্ষার্থী, আমরা ওটা পড়ে আসছি। তো প্রথমেই প্রাথমিক নির্বাচন, তো আমাদের তো নতুন শিক্ষার্থী এন্ট্রি করতে হবে, যেটা শিশু শ্রেণী এবং প্রথম শ্রেণীর কিছু শিশু শ্রেণী, এইগুলোকে এন্ট্রি করতে হবে, সেটা আগের মতোই করতে হবে। এরপরে নতুন যে বিষয়টা আছে বেনিফিশিয়ারি শিক্ষার্থী, এখানে যদি ক্লিক দিই এখানে একটা অপশন পাবে শিক্ষার্থী শ্রেণী হালনাগাদ, এইখানে যদি আপনি ক্লিক করেন দেখেন এখানে সব কিছু চলে আসছে। আপনার স্কুলের যে শ্রেণীর শিক্ষার্থী তালিকা সেটা চলে আসছে, ক্লাস ওয়াইজ চলে আসছে। এখানে আপনি চাইলে যে প্রাক প্রাথমিক দেওয়া আছে এখানে প্রথম শ্রেণী দিয়ে যদি আপনি হুজুরে ক্লিক করেন তাহলে দেখেন এই যে প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের সব তথ্য চলে আসছে। এখন আপনি আমাদের কাজটা কি, শ্রেণীকে প্রমোশন দেওয়া, অর্থাৎ ওয়ান যে থাকলে সে টুতে যাবে, সেটা করার জন্য আমাদের কী করতে হবে, একদম ডান সাইডে দেখেন এখানে দুটো অপশন আছে, একটা চোখের মতো, একটা পেন্সিলের মতো। আমি যদি পেন্সিল অর্থাৎ ইডিট বাটনে ক্লিক করি তাহলে পরবর্তী পেজে আমাকে নিয়ে যাবে। এখানে দেখেন এই যে বিভাগ, জেলা, উপজেলা, ক্লাস্টার, স্কুলের নাম, শ্রেণী, শিফট দেওয়া আছে, শাখা দেওয়া আছে, রোল নম্বর, তার আগের রোল নম্বরটা দেওয়া আছে। এরপরে যে কারণ, অর্থাৎ এই হালনাগাদের কারণটা কী, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে অনেকগুলো কারণ চলে আসবে, শ্রেণী প্রমোশন, প্রাথমিক চক্রের সমাপ্তি, পুনরাবৃত্তি, ফুল এন্ট্রি, এই অপশনগুলো চলে আসবে। তো যেহেতু সে ওয়ান থেকে টুতে আসবে তাহলে আপনাকে শ্রেণী প্রমোশনে ক্লিক করতে হবে, এবং রোল নম্বর, অর্থাৎ রোল নম্বর যদি তার চেঞ্জ হয়ে থাকে তাহলে রোল নম্বরটা তাকে এখানে চেঞ্জ করতে হবে, ওয়ান থেকে টুতে যেতে পারে, অথবা থ্রি কিংবা ফোর কিংবা ফাইভ কিংবা নাইন কিংবা টেন, যেটা তার রোল নম্বর হয় সেই রোল নম্বর এখানে দিতে হবে। তারপরে আপনাকে এখানে সংরক্ষণ বাটন ক্লিক করতে হবে। যদি সংরক্ষণ বাটন ক্লিক করেন তাহলে কিন্তু এই যে আপনি যে প্রথমে দেখলেন যে এই যে এখানে যে এই যে ধরা যাক এই নাম নামটা যে মোনাব্বুল ইসলাম, এই মোনাব্বুল ইসলাম নামটা মানে প্রাক প্রাথমিকের নামটা অথবা ওয়ানের যে নামটা আমি দেখাইলাম আপনাদেরকে, অর্থাৎ যে নামটা আপনি এখানে হালনাগাদ করবেন সেই নামটা কিন্তু আর সেই শ্রেণীতে থাকবে না। অর্থাৎ প্রাক প্রাথমিক শ্রেণীর মোনাব্বুলের নাম যদি আপনি এখানে হালনাগাদ করে থাকেন, অর্থাৎ ওয়ান শিশু শ্রেণী থেকে ওয়ানে দিয়ে থাকেন, তাহলে কিন্তু সে এই শিশু শ্রেণীতে তার নামটা থাকবে না, তখন তার নামটা চলে যাবে কোথায়, তার নামটা কিন্তু চলে যাবে ওয়ানে। অর্থাৎ যখন ওয়ানে দেখবেন তখন কিন্তু ওয়ানে কিন্তু আপনি এই নামটা পাবেন, তার নামটা কিন্তু এই ওয়ানে তখন তার নামটা চলে যাবে। তো এইভাবে আপনাকে এই শিক্ষার্থী শ্রেণী হালনাগাদ অপশন যে আছে সে অপশনটাতে আপনাকে এভাবেই কাজ করতে হবে। এভাবে কাজ করার পর আপনাকে শ্রেণী হালনাগাদের ক্লাস্টারে জমা দিতে হবে, সেটা আমরা পরে আলোচনা করবো। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। সবাই ধন্যবাদ।